হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক। আমি আজকে আপনাদের সামনে আরেকটি ফটো নিয়ে হাজির হলাম। তো ফটোটি দেখতে এরকম খুব জোশ। তো আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং স্টেপ বাই স্টেপ আমাদের ফটো এডিটিং শিখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পিছের দেওয়া বেল আইকনে এখনই ক্লিক করে দিন। তো আমাদের নিউ আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আজকের ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়েছি। তো আশা করি সবাই লাইক দেবেন। তো আপনাদের সময় নষ্ট না করে আমি চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। তো আপনারাও পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে ব্যাকগ্রাউন্ডটি বসিয়ে নেবেন, অ্যাড করে নেবেন। তো আমিও অ্যাড করে নিয়েছি। যদি পিক্সআর্ট না থাকে আমার ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা বেশি দেরি না করে কাজে চলে যাই। তো আমাদের এখানে প্রথমে অ্যাড করে নিতে হবে, আমাদের ফটোটি অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য তো আমাদের যেতে হবে অ্যাড ফটোতে। আপনারাও ফটোটি ক্রপ করে কেটে নেবেন আপনাদের মডেল ফটো, আমিও কেটে নিয়েছি। তা আমি এখানে বসিয়ে দেব। তো আমি মডেল ফটো নিয়ে আসছি। তো আমি এখানে জায়গা মতো সেট করে দেবো, আপনারাও বসিয়ে নেবেন। তো আমার যতটুকু পারফেক্ট মনে হচ্ছে ততটুকু নিয়ে নিচ্ছি। তো আমার এখানে মনে হচ্ছে পারফেক্ট, আমি এখানে দিব ডান। ওকে, আপনারা আপনাদের জায়গা মতো বসিয়ে নেবেন। আর আমার ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিন। আর কিছু পিএনজি আছে, পিএনজিগুলো ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন থেকে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে পিএনজিগুলো অ্যাড করে নিতে হবে। তো আবার অ্যাড করতে যাবো, অ্যাড করতে গিয়ে আমরা পিএনজিগুলো নিয়ে নেব। তো গাইজ, আমরা এখানে পিএনজিগুলো নিয়ে আসলাম। তো আমরা এখানে এক এক করে সবগুলো সেট করব। দেখুন আপনারা কীভাবে সেট করি, আপনারা এভাবে করে নেবেন। তো এখানে গোল সার্কেলটা আমার হাতে মাঝখানে বসিয়ে দেবো। ওকে, রাতের মাঝখানে বসার জন্য আমাদের যত ব্লাইন্ডে ব্লাইন্ডে কি করে দেবে, স্কিন করে দিলে একটা রাউন্ড হয়ে যাবে, তো দেখতে খুব গর্জিয়াস দেখাবে। ওকে, তো এখানে কাজ শেষ। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের হাতে ফায়ার দিতে হবে। ওকে, আমরা এটা না দিয়ে অন্যটা দিতে পারি, হাতে ফায়ার দিতে পারি। ওকে, এখানে যেতে হবে ব্লাইন্ড, স্ক্রিনে যেতে হবে, স্ক্রিনে যেয়ে হাতের মাপ অনুযায়ী বসিয়ে নেব। তারপর বসে এখানে রাবারে যাব, রাবারে যে আউট লাইনগুলো ক্রপ করে দেব। ওকে, তো এখানে মনে হচ্ছে আমাদের হ্যান্ডে অনেকটা ফায়ার হচ্ছে। তো তারপর যেটা আমাদের আবার ব্লাইন্ডে যেতে হবে, ব্লাইন্ডে যাবার এটাকে স্ক্রিন করে দেবে, এটাকে স্ক্রিন করে দিয়ে এটা আমরা শরীরের সাথে অ্যাডজাস্ট করে দেব। তো এখানে আমরা অ্যাডজাস্ট করে দিই। তো এখানে আমরা আউটলাইনগুলো ক্রপ করে দেব, এটাকে শরীরের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো তারপর যেটা করতে হবে, আমাদের আরেকটা বাকি আছে, এটাকে আমরা ক্রপ করে নেব, নিচের সাদা অংশটা ক্রপ করে নিয়ে এটা আমরা আবার ব্লাইন্ডে যাবো। ব্লাইন্ডে গিয়ে স্ক্রিন করে এটা মনিটর নিচে বসিয়ে দেব। তো এখান থেকে করে দেবো ডান। তো আমাদের আরো একটু কাজ বাকি আছে, সেটা হলো আমাদের হার্ট, হার্টের জিয়াটা ওইটা নিতে হবে। তারপর আমরা যাবো অ্যাড ফটোতে, অ্যাড ফটোতে গিয়ে তো আমরা এখানে আরো কিছু পিএনজি নিয়ে নিয়েছি, এগুলো আমরা জায়গা মতো সেট করে নিব। দেখুন কীভাবে সেট করে নিই। তো হার্টের যেই অংশটা পিএনজি, সেটা আমি হার্টের সাথে অ্যাডজাস্ট করে নেবো, মনে হবে যেটা হাতে ধরে রেখেছি। ওকে, তো এখানে এটা করতে হলে আমাদের রাবার যেতে হবে, রাবার গিয়ে হালকা করে মুছে দিতে হবে। হ্যাঁ, যেভাবে করি আপনারা সেভাবে করে নেবেন। তো এটাকে এখান থেকে রান করে দিয়ে হালকা করে রেজুলেশন কমিয়ে দেবো। ওকে, টেন থেকে হয়ে গেছে ডান। তারপর যেটা করতে হবে, আমাদের ডুয়ার সাইকেলটা এখানে নিচে অ্যাডজাস্ট করে নিতে হবে, অ্যাডজাস্ট করে আমাকে কমে দিতে হবে। ওকে, সেখান থেকে আমাদের হয়ে গেছে ডান।
পিকটা এখন অনেকটাই গর্জাস দেখাচ্ছে। তো আরেকটা কাজ আমাদের বাকি আছে, আমাদের গ্লাসটা হালকা ফেলতে হবে, গ্লাসটা আরও জোস দেখার জন্য। তো যেটা করতে আমাদের ড্রোতে যেতে হবে, ড্রোতে গিয়ে কালার সিলেকশন করতে হবে। আমরা এখান থেকে রেড কালারটা নিয়ে নেব, রেড কালারটা নিয়ে গ্লাসে ইফেক্ট ফেলব। তো এখানে আমরা গ্লাস উপর ড্র করে দেবো, আপনারাও গ্লাস উপর ড্র করে দেবেন। যেভাবে করছে আপনারা সেভাবে করে নেবেন। তো আমাদের এখানে গ্লাস ড্র করা শেষ। তারপর আমরা আবার যাব পরে এখানে গিয়ে সিটি এখানে করে দিব, ওভারলি ওভারলি করে দিয়ে হালকা কমিয়ে দেব, নয়টা এই থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা করে দিব ডান, ওকে ডান করে দিয়ে আবার ড্রোতে গিয়ে আমরা সেভ করে নিব, কারণ আমাদের এখান থেকে ফুল এইচডি ফটো পাওয়া যাবে এখান থেকে সেভ করলে। তো এখান থেকে আমরা করে দেবো সেভ, সেভ ইমেজ, ওকে। তো আমরা এখান থেকে সেভ করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের কালারগুলো অ্যাডজাস্ট করার জন্য লাইট রুম অ্যাপ্লিকেশন যেতে হবে। তো চলো আমরা চলে যাই লাইট রুম অ্যাপ্লিকেশন। তো আমরা চলে আসলাম লাইট রুম অ্যাপ্লিকেশনে। আপনাদের কাছে যদি লাইট রুম না থাকে তো আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের এখানে যেটা কাজটা করতে হবে, এখানে আমাদের লাইটিংয়ে যেতে হবে, লাইটিংয়ে গিয়ে ব্ল্যাকটা কমিয়ে দিতে হবে, যতটুকু পসিবল একটু বেশি করে কমিয়ে দিতে হবে, হোয়াইটটা হালকা বাড়িয়ে দিতে হবে, শ্যাডো হালকা বাড়িয়ে দিতে হবে, হাইলাইটটা হালকা করে কমিয়ে নিতে হবে এবং কন্ট্রাস্টটা বাড়িয়ে নিতে হবে, ওকে। তো তারপরে আমাদের যেটা করতে হবে, যেটা আমাদের কালার অ্যাডজাস্টমেন্টে যেতে হবে, কালার অ্যাডজাস্টে গিয়ে টেম্পটা হালকা বাড়িয়ে দিতে হবে, কারণ আমাদের এখানে ফায়ার ইফেক্ট, তো আমাদের ফায়ার ইফেক্টের জন্য হালকা ফায়ারটি করতে হবে। তো আমাদের এইখানে হালকা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে এইখানটা হালকা আমরা কমিয়ে দেবো, ওকে, হালকা পরিমাণ কমে দেব। তারপর আমাদের মিক্সে যেতে হবে, মিক্সে গিয়ে আমাদের ফেসটা হালকা অ্যাডজাস্ট করে নেব। আমরা এখান থেকে ফেসটা হালকা রেড কালার করে নিই, ওকে। তো আমাদের ফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের ফায়ারগুলো হালকা ডিফারেন্ট করে নিই, একটু বেশি গর্জিয়াস দেখা যায়, মিলছে না এটা দিয়ে দেখি কি করা যায়। তো আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন কালার, আমি আমার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো মোটামুটি এখানে কিছু ইফেক্ট এসেছে, গর্জিয়াস ইফেক্ট। আমাদের যেতে হবে ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি দিয়ে হালকা ক্লিয়ারিটি কমিয়ে দেব, তো ব্রাইটনেস হালকা বাড়িয়ে দেব, ওকে। তো আমাদের ফটোর কাজ শেষ। তো আমাদের ফটো যদি নোজ থাকে, নোজ হালকা কমিয়ে দেব, আর যে হালকা করে হালকা পরিমাণে কমিয়ে দেব নোজ। তো ফটো, তো গাইস দেখতে পাচ্ছেন আজকে আমাদের ফটোটা আগে ছিল এরকম, তো আমি ফটোটাকে এডিট করে নিয়ে আসছি এরকম একটা গর্জিয়াস লোকে। তো আপনারা অবশ্যই পিকটা এডিট করা পছন্দ করেছেন, তো যদি অবশ্যই পছন্দ করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, আর বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়, আর আমার ভিডিওটি অবশ্যই একটি করে লাইক দিয়ে দিন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে দিলেই এত আপনারা ফটোটি পেয়ে যাবেন, ওকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, গুড বাই, টাটা, আলবিদা।